রাসায়নিক পদার্থ মিশ্রিত আবিরের পরিবর্তে ভেষজ আবির তৈরির কাজ শুরু করলেন চোপড়া ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা জানা গিয়েছে চোপড়ার সোনাপুর পঞ্চায়েতের ধন্দুগজ শক্তি স্বনির্ভর দলের সদস্যরা জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে এই আবির তৈরি করে চলেছেন মূলত গাঁদা হলুদ বিট গোলাপ পলাশ সহ ফুল ও ফলের বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি করা হয় এই ভেষজ আবির এই আবির ব্যবহারে চামড়া চোখ বা শরীরের রকম ক্ষতির আশঙ্কা অনেকাংশে কম রাসায়নিক আবিরের ক্ষতিকারক দিকগুলির বিষয়টিকে মাথায় রেখে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে সর্বত্র ফলে গত কয়েক বছর ধরে দোল আসলেই ভেষজ আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গোষ্ঠীর সদস্যরা গতবার দেড় কুইন্টাল ভেষজ আবির তৈরি করা হয় এবার আরও বেশি পরিমাণ আবির তৈরির টার্গেট নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে গোষ্ঠীর সূত্রে গ্রুপে আমরা দশজন মিলে এই কাজটা করছি আর এই কাজের খবর আমরা আমাদের উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র ম্যাডাম আছে ডক্টর অঞ্জলি শর্মা ম্যামের কাছ থেকেই খোঁজ পেয়েছি তো আমরা বাড়িতে মহিলারা বসে থাকি তো বছরে একটা কাজ আমাদের জন্য খুব ভালোই হয়েছে যে মানে ভালো সাড়া পেয়েছি কাজটা করে তিন চার বছর ধরে কাজটা করছি আমরা প্রথম আমরা আগে কাজটা শুরু করি যে যতদিন ধরে করছি লোককে আগেই আমরা প্রচার করি যে আমাদের কাছে এই অর্গানিক বা ভেষজ আবির পাওয়া যাচ্ছে তো প্রত্যেক বছরের মতো এবারও আমরা আগেই শুরু করে দিয়েছি আর আমাদের অর্ডারও থাকে অনেক আর এর মধ্যে সব ভেষজ জিনিস যেমন হলুদ আমরা সব সময় খাবারের সঙ্গে আমাদের লাগে তো হলুদ দিয়ে আমরা হলুদ আবির করছি আর বিট যেটা ওটাও আমরা খাই ওই বিট দিয়ে গোলাপি আবির করা হচ্ছে তো হলুদ গোলাপি দুটো আবিরই আমাদের এখানে আছে আমাদের গ্রুপে আছে যেমন আমি একজন মাশরুম চাষি তো মাশরুম তিন ধরনের মাশরুমই চাষ করি ওয়েস্টার মিল্কি বটম আমার ফার্মে এখন বটম আছে আর তার সঙ্গে আমরা এইখানে যে আবির করছি আর আমার দলের যে আরও দিদিরা আছে তারা শিশু হারের কাজ করেন আরও অন্য সব জৈব সার এসব কাজ গতবার লকডাউন থাকা সত্ত্বেও মানে আমরা ভয়ে ভয়েই কাজ করেছিলাম মানে কাজ শুরু করেছি যে পঞ্চাশ কিলো করলাম তারপরে আবার কিছু মানে বন্ধ রাখলাম আবার যখন অর্ডার আসে শুরু করলাম কিন্তু এবার আমাদের ওরকম হবে না সেই ভয় নেই কিছুটা মানে বিপদ কেটে গেছে যার জন্য এবার খুব আনন্দ নিয়েই কাজ করব যাতে মাল বেশি দেওয়া যেতে পারে সববারের থেকে সংবাদ চোপড়া